আচ্ছা বন্ধুরা, শিয়াল কি মানুষকে আক্রমণ করতে পারে? আপনাদের কি মনে হয়? শিয়ালের যে সাইজ, হায়নারও কিন্তু একই সাইজ। হায়নারা বনে বসবাস করে, এজন্য এরা এত হিংস্র। কিন্তু হায়নারাও কিন্তু একজন মানুষকে একা আক্রমণ করতে পারবে বলে মনে হয় না। হায়নারা কিন্তু সব সময় দলবদ্ধভাবে এসে আক্রমণ করে, কারণ এদের সাইজটা কিন্তু অনেক ছোট। এরা কিন্তু একা একটা মানুষকে কিছু করতে পারবে না। শিয়াল, কুকুর, এগুলো একই সাইজের মনে হয়। এরাও কিন্তু কখনো মানুষকে আক্রমণ করে না শিয়াল সহজে। তবে অনেক সময় অনেকের মুখে শোনা যায়, আগের দিনে গ্রাম অঞ্চলে কিন্তু প্রচুর শিয়াল দেখা যেত, তখন অনেককে আক্রমণ করতে শোনা গেছে বা অনেককে ভয়ভীতি দেখাতে শোনা গেছে, যে কয়েকটা শিয়াল মিলে ভয় দেখিয়েছে বা চারিদিক থেকে ঘিরে ধরেছে। এখন তেমনটা দেখা যায় না বা আমি দেখি না। আমি এই যে চারিপাশে কিন্তু অনেকগুলো শিয়াল দেখি, এখানে মানুষের পাশাপাশি ওরা ঘোরাফেরা করে, কিন্তু কাউকে কখনো কিছু বলে না। তবে এটা দিনের বেলার কথা, রাতের বেলাতেও শিয়াল থাকে এদিকে প্রচুর, মানুষও এদিকে আসা যাওয়া করে, তবে কাউকে আক্রমণ করতে শুনিনি। তবে রাতের বেলা একা পেলে, যদি ওরা অনেকগুলো একসাথে থাকে, তাহলে হয়তো অনেক সময় আক্রমণ করতে পারে। বন্ধুরা, আপনাদের সাথে কি এমন কোনো ঘটনা ঘটেছে যে শিয়াল কাউকে আক্রমণ করেছে বা অনেকগুলো শিয়াল একসাথে মিলে কাউকে ঘিরে ধরেছে? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমি এখানে অনেকের মুখে শুনেছি যে শিয়াল নাকি আগে এদিকে আক্রমণ করতো মানুষের বা চারিদিক থেকে ঘিরে ধরতো, তখন এদিকে আরও বেশি শিয়াল দেখা যেত আর এদিকে বন জঙ্গল ছিল আরও বেশি। এখন অনেক কমে গেছে, শিয়াল আছে প্রচুর, তারপরেও কাউকে কখনো এ করতে দেখি না। আমি এদিকে আসি অনেক দিন ধরে, শিয়াল ঘোরাফেরা করে দলবদ্ধভাবে 10টা 15টা, কিন্তু কাউকে কখনো ভয়ভীতি দেখাতে দেখি নাই। ওরা কুকুরের মতোই মানুষের সাথে স্বাভাবিকভাবে বসবাস করে যাচ্ছে চারিদিকে। আপনাদের এই বিষয়ে কোনো আইডিয়া থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্লিজ।